আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 16 এপ্রিল 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা সামনে হাজির হলাম। তো আজকে সপ্তাহের প্রথম দিন আমরা দেখতে পেলাম যে মার্কেট সামান্য, খুবই সামান্য পরিমাণ আপ হয়েছে বলা যায় সাধারণ সূচক। তো আমি সমগ্র বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে বা ভালো লাগে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে মাত্র 1.05 পয়েন্টের মতো আপ হয়েছে। এরপর যদি আমরা এখানে ডিএসসি 30 সূচকটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 2.26 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। আবার এটা খেয়াল করলাম যে এখানে আমার মাইনাস হয়েছে। এবং আমরা যদি এখানে ডিএসসি সরিয়ে সূচকটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আবার 0.17 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ এটাকে আসলে আপ বলা যায় না, এটাকে অপরিবর্তিত অবস্থায় বলা যায়। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি ওরিয়ন ইনফিউশন কিন্তু আজকে আবার ইন্ডেক্স বৃদ্ধি শীর্ষে চলে এসেছে। তারা এখানে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও জেমিনিসি, তারা মোটামুটি 1 পয়েন্টের কাছাকাছি আপ করেছে, আর বাকি সবাই মোটামুটি আপ করেছে। এরপরে যদি আমরা এখানে ড্রেগারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিপাল হোটেল, তারা 1.5 পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে। এছাড়া অলিম্পিক 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে। এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিকসে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু মাত্র 53টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 214টি, এবং 57টি শেয়ার কিন্তু আজকে আবার মাইনাস হয়েছে। তার মানে হচ্ছে প্লাস এবং মাইনাসের শেয়ারের পরিমাণ তেমন একটা পার্থক্য নেই, মোটামুটি কাছাকাছি বলা যায়। এরপর আমরা যদি দেখি টাকার অঙ্কের লেনদেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা খুবই একটা ভালো দিক, তবে আসলে এতে খুশি হওয়ার তেমন কোনো কারণ নেই, কারণ আরও বেশি পরিমাণ বৃদ্ধি হওয়া উচিত ছিল এবং এভাবে করে আরও কন্টিনিউস বৃদ্ধি পাওয়া উচিত। দেখা গেছে আজকে বৃদ্ধি পেয়েছে, আবার আগামীকালকে কমে যাবে। এই ধরনেরভাবে কিন্তু মার্কেট স্টেবল হওয়া সম্ভব নয়। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে গেইনারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি গেইনার আবার নাবানা ফার্মা, তারা কিন্তু আজকে আমরা বলতে পারি যে হল্টেড হয়েছে। এছাড়া ওরিয়ন ইনফিউশন কিন্তু ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনটিসি, জেমিনিসি, এরা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আপ হয়েছে বলা যায়। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংক কিন্তু আজকে বা তারা অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছে বলা যায়। বেশ কিছু মিডল্যান্ড ব্যাংক কিন্তু বৃদ্ধি পেয়েছিল, এরপর বলা যায় যে একটা শোকজের কারণেই তাদের এই অবস্থা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। এরপরে শ্যাম্পুর সুগার আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মাইনাস হয়েছে। লিগ্যাসি ফুডও কিন্তু মাইনাসের ধারায় চলে এসেছে আবার আমরা খেয়াল করলাম, এবং অ্যাপেক্স ফুডও কিন্তু মাইনাসের ধারায় চলে এসেছে। তো আমি কিন্তু গতদিন অ্যাপেক্স ফুড নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে রবিবার দিন কী হয় সেটার উপরে আপনারা বিবেচনা করে তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এটা আবার মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে হচ্ছে জেমিনিসি কিন্তু আজকে অনেক ভালো পরিমাণ লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও ইউনিক হোটেল ভালো পরিমাণ লেনদেন হয়েছে, আমরা নেটওয়ার্ক, তারপর ওরিয়ন ইনফিউশন, এরা মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায় টাকার অঙ্কে। এরপর আমরা যদি এখানে যদি মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ট্যানারি ইন্ডাস্ট্রিজ কিন্তু আজকে বেশি খারাপ করেছে তুলনামূলকভাবে। এবং আমরা যদি ভালোর কথা চিন্তা করি, তাহলে কোনো সেক্টরই যে অনেক বেশি পরিমাণ ভালো হয়েছে সেটা বলা যায় না, মোটামুটি অবস্থানে রয়েছে। এবং আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ তেমন যে অনেক বেশি পরিমাণ লেনদেন হয়েছে এটার ক্ষেত্রে শুধুমাত্র বলা যেতে পারে NBL বা ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এছাড়াও সিপাল হোটেল কথা আমরা বলতে পারি, বাকি সবাই কিন্তু তেমন একটা বৃদ্ধি পায়নি। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের দিনের বাজারের অবস্থা। তো আমরা এখন চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঝলক দেখালো বি ক্যাটাগরি 5 কোম্পানি। তো আমরা দেখতে পাচ্ছি আজ রোববার 16 এপ্রিল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই লেনদেন শেষ হয়েছে সূচকের মিশ্রতায়। এদিন লেনদেনে বাড়লেও শেয়ার দর বেড়েছে মাত্র 50টির। এরই মধ্যে আজ দর বৃদ্ধিতে ঝলক দেখিয়েছে বি ক্যাটাগরির শেয়ার, এবং সেই 5টি কোম্পানি কারা, তার হচ্ছে ন্যাশনাল টি, মেট্রো স্পিনিং, বিডি অটোকার, ন্যাশনাল ফিড এবং হামিদ ফেব্রিক্স। তো ন্যাশনাল টি নিয়ে আমি একটু পরে একটা নিউজ আলোচনা করব। আপনারা শুধু এতটুকু ধারণা রাখেন যে এই 5টি কোম্পানি কিন্তু আজকে মোটামুটি ভালো অবস্থানে ছিল বা মূল্য বৃদ্ধিতে ছিল, এবং এরা কিন্তু মোটামুটি বলা যায় ফান্ডামেন্টালি অত স্ট্রং নয়, দুর্বল ক্যাটাগরির, যেহেতু এটা একটা বি ক্যাটাগরির শেয়ার। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লক মার্কেটে বড় লেনদেন হয়েছে 3 কোম্পানির। তো আমরা দেখতে পাচ্ছি সেই 3 কোম্পানি কারা, তারা হচ্ছে ন্যাশনাল ব্যাংক, সিপাল হোটেল এবং স্কোয়ার ফার্মা। তো আমার কাছে মনে হয় যে স্কোয়ার ফার্মা শেয়ারটি ভালো, এবং এটা একটা
আন্ডার ভ্যালুড অবস্থানে রয়েছে বর্তমানে, আপনারা চাইলে দীর্ঘমেয়াদী সেটিতে বিনিয়োগ করতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে ইনভেস্টিং আলোচনা করব সেটি হচ্ছে দেশের প্রথম কোরাল মাছের চাষ শুরু করছে বিষাচারি। তো এটা একটা বিষাচারি নিউজ। এখন একটা বিষয় হচ্ছে তারা নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছে, সেটা হচ্ছে কোরাল মাছের চাষ, যেটা তারা করবে। আমরা দেখতেছি বাংলাদেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছ সাদা পানিতে চাষ শুরু করছে শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি বিষাচারি লিমিটেড। তো একটা বিষয় হচ্ছে কোরাল মাছ একটি সামুদ্রিক মাছ, আমরা কক্সবাজারে এই মাছটির অনেক চাহিদা দেখতে পাই, খুবই মজাদার সুস্বাদু। এখন এই মাছটা যদি আমরা যদি সাদা পানিতে চাষ হয় তাহলে সেটা স্বাদ তো নিশ্চয়ই আর সমুদ্রের কোরাল মাছের মতোই হবে না। হয়তো চাষের মাছ তো আমরা এমনিতেই অনেকে পছন্দ করি না, প্রকৃতপক্ষে যেখানে যেটা থাকা উচিত সেখান থেকেই আসলে আমরা প্রেফার করে থাকি। তো বিষাচারি তাদের এই নতুন প্রজেক্টটা চালু করতে যাচ্ছে, এখন দেখা উচিত যে এই প্রজেক্টের মাধ্যমে তাদের কীরকম আয় হয়। তবে আজকে কিন্তু বিষাচারি মাইনাস হয়েছে মার্কেটে, আমরা খেয়াল করেছি। তো যাই হোক, আশা করি তাদের এটার মাধ্যমে হয়তো ভালো পরিমাণ আয় হতে পারে এবং তাদের দীর্ঘদিন যাবৎ যে খারাপ অবস্থা ছিল সেটা থেকে হয়তো উন্নতি হতে পারে। আচ্ছা যাই হোক, তো এখানে তাদের সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, আমি আর ডিটেলসে গেলাম না। এর পরবর্তীতে আমি যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিমিয়ামের শেয়ার ছাড়বে ন্যাশনাল টি। তো আমি সেটার কথাই বলছিলাম যে ন্যাশনাল টি এর একটা নিউজ রয়েছে। তো তারা মূলত আসলে নতুন করে আবার শেয়ার ছাড়তে যাচ্ছে এবং সেটা কিন্তু প্রিমিয়াম গ্রহণের মাধ্যমে, অর্থাৎ তারা কিন্তু কোনো প্রকার বোনাস বা ওই ধরনের কিছু ডিভিডেন্ড দিয়ে তারা শেয়ার ছাড়বে না, তারা আসলে প্রিমিয়াম গ্রহণের মাধ্যমে ছাড়বে। আমরা একটু নিউজটা দেখি। শেয়ারবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য নতুন শেয়ার ইস্যু করবে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু কোম্পানিকে শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানি প্রিমিয়াম নেবে 109.53, তাতে 10 টাকা অবৈধ মূল্যের প্রতি শেয়ার মূল্য দাঁড়াবে 119.53, অর্থাৎ তারা 109.53 প্রিমিয়াম গ্রহণের মাধ্যমে 10 টাকা অবৈধ মূল্যের শেয়ার প্রদান করবে। এবং এটা কি খুব একটা ভালো ডিল কি না আমি জানি না, যে হঠাৎ করে ন্যাশনাল টি কেন বৃদ্ধি পাচ্ছে এই কারণে কি না জানি না, তবে আমার কাছে মনে হয় এই নিউজটির একটা গুরুত্ব রয়েছে। কোম্পানিটি মোট 2,34,00,000 শেয়ার ইস্যু করবে, বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে 279.70 কোটি টাকা। তো বিষয়টা হচ্ছে যে ওই আমরা যেটাকে বলি যে রাইট শেয়ার অফার করার মতো বিষয়, এখানে এরকম একটা ঘটনা ঘটবে। তো রাইট শেয়ার মূলত আসলে যেটা ফেস ভ্যালু সেটার উপরে অনেক সময় করা হয়, আবার চাইলে অনেক সময় কিন্তু প্রিমিয়ামের মাধ্যমেও করা হয়। তো এই হচ্ছে বিষয়, তার মানে বুঝতে পারলাম তারা একটা হিউজ পরিমাণ কিন্তু মূলধন সংগ্রহ করবে এবং এটা দ্বারা তারা কী করবে আমরা দেখি। চা বাগান ও ফ্যাক্টরি উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে তারা এটি ব্যয় করবে। তো যাই হোক, তো এটা বলা যায় যে এই নিউজটির কারণে আসলে ন্যাশনাল টির মূল্য বৃদ্ধি পেয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লভ্যাংশ ঘোষণার পরও কমলো বাটার মূল্য। তো আমরা দেখতে পেয়েছিলাম গতদিন বাটার শুয়ের কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে 105%, আমরা খেয়াল করেছিলাম, এবং এটা কিন্তু চূড়ান্ত ডিভিডেন্ড ছিল, অর্থাৎ তারা কিন্তু বছরে 2 বার ঘোষণা করে। তো প্রথমবার ঘোষণা করেছিল 260%, এর পরবর্তীতে চূড়ান্তভাবে 105%, অর্থাৎ টোটাল বলতে পারি যে 365% তারা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে সেটা আসলে হিসাব করে তো লাভ নেই, এখানে আমরা হিসাব করবো 105%। তো এই 105% ডিভিডেন্ড ঘোষণার পরেই কিন্তু এই শেয়ারটির মূল্যের পতন ঘটা শুরু হয়েছে বা মাইনাস হয়েছে। যাই হোক, এটা কিন্তু আসলে একটা বিষয় হতে পারে যে ডিভিডেন্ডটা হয়তো জনগণের মনোপুত হয়নি শেয়ার হোল্ডারদের, অথবা এরকম হতে পারে যে অনেক সময় দেখা যায় যে ভালো পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার পরও কিন্তু শেয়ারটির মূল্য বৃদ্ধি পায় না, বরঞ্চ ক্ষতির সম্মুখীন হয়। তবে আমার কাছে মনে হয় 105%কে যদি আমরা ডিভিডেন্ড ইল্ড হিসেবে যদি হিসাব করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে কম ডিভিডেন্ড ইল্ড পাওয়া যাচ্ছে, সেই কারণে মূলত আসলে এই শেয়ারটির পতন ঘটতে পারে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই সবগুলো বিষয় আসলে কয়েকদিন অপেক্ষা করলে আমরা বুঝতে পারবো। যেমনটা বুঝতে পারলাম অ্যাপেক্স ফুডের ক্ষেত্রে, এখন আমাদের আসলে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। একটা বড় বিষয় হচ্ছে আমরা সাধারণ বিনিয়োগকারীরা গুজবে কান দিয়ে বিনিয়োগ করে থাকি, আমরা কখনোই কোনো প্রকার ভালো শেয়ারে বিনিয়োগ করতে চাই না, এবং দীর্ঘমেয়াদে তো বিনিয়োগ করা দূরের কথা, আমরা স্বল্পমেয়াদে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে চাই, এজন্যই মূলত আসলে আমাদের এই দুরবস্থা। তো যাই হোক, আস্তে আস্তে মানুষ কিছুটা সচেতন হচ্ছে এবং তারা দীর্ঘমেয়াদে ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে, এবং আশা করি এভাবে করে সচেতন হতে হতে একসময় মার্কেটের যে সৌন্দর্য সেটা আবার ফিরে আসবে এবং মার্কেট আবার স্বাভাবিক গতিতে চলবে।
তো যাই হোক, আজকে আমি সেই প্রত্যাশাই বিদায় নিচ্ছি। আজকে আর বেশি একটা ভিডিও বড় করব না, আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।